আমারে ফোন করো না, আমি ফোন করো না, হ্যাঁ কইছে বিলকিসের বাড়িতে দিয়ে, তো আমি রেশন কার্ড আধার কার্ড আই কার্ড দুই ছবি বিলকিসের বাড়ি দিয়েছি, দিয়ে এরপরে পাঠাইছি। পরে এই কয়েকদিন আগে বিশ্রামঞ্জ মিটিং গেছে সিটি কালচারে, তারপর আমার শোনাচ্ছে না, আমি মানুষের কাছে শুনে গেছি লকডাউন করে সেরা তাড়াতাড়ি সবাই বিদায় করে দিছে, মিটিংয়ে ঢুকতে পারছে না। এরপরে এন বিলকিসের বাড়িতে মিটিং গেছে, এবার তারা আমরা ডাকাইছে না, তারা তারা মিললে মিটিং করছে, ঘর বাক করছে। দেখি সেরিকালচার থেকে ঘর পাইছে, সেরিকালচার যারা তুত চাষি, আমরা কি তুত চাষ করে, এরপর কি কইছে? এরপরে তো হিমালয় দিদি, এরপরে হিমালয় দিদিমণি আর লগে আমার কোনো কথা নাই। কি দিদিমণি? হিমালয় দিদিমণি দেব, হিমালয় দেব মা। কি তাইনের কি কি তাইনের সেরিকালচার, সেরিকালচার কি পদে আছে? বিশ্রামঞ্জ সেরিকালচার চাকরি করে। আচ্ছা, তাইনের কি তা চাইছে আপনার কাছে? এরপরে কয় টাকা দাম 30,000 টাকা নাইলে ঘর দিত না। এরপরে কালকে আমি বিশ্রামঞ্জ অফিসে তার আওনের আগে গেলাম, তারা তো অফিস কাছারি 12:00-11:00 দিকে আইয়ে, আমি 10:00 লগে লগে গেছি। যাওয়ানোর সময় তাই না এসে লিফটিং করতে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমি গেলাম, ম্যাডাম আমি তো আপনার কাছে আইসি, আপনার আমার একটু খাতা দেখান, তোমার সাথে কোনো কথা নাই, আমার জ্বালাইলে যাও, চলো পঞ্চায়েত, তুমি যাইলে যাও পঞ্চায়েত, আমি কি পঞ্চায়েত ডরাই নি? পঞ্চায়েত যাইলে তো আর ভালো হয়েছে, আমি তো ডরাই না। এরপরে আমি আরেকজন স্যারের লগে কথা কইলাম, কথাবার্তা কইয়া এরপরে আমি আইসি, আই আমিও পঞ্চায়েত গেছি, আইদি সব মহিলা তেনে ঢা আয়া গুলাই লিছে, গুলাই লিছে তারার লগে, হ্যাঁ তারা মিটিং করে তারার লগে কথা কইতেছে। পরে আমার তো ঢা অফিসে কইছে, আর তুমি কইছো না ড্রাইসে, পরে আমি চেতে উঠছি যে তুমি এরম এরম করলা, আমি যে অফিসে গেলাম, আমি তোমার সেরিকালচার, আমি আমরা দিয়ে তোমার স্যার কি, আমরা যদি চাষ না করি তাহলে তোমরা স্যার কি করে করবা, তাহলে তুমি যে আমি যখন পঞ্চায়েত হয়েছি সরকারি আমার জিজ্ঞাসা লাগবো তুমি কি লেগে আইসো, তাহলে আমি বিষয় ভেঙে কম সরকারি যখন পঞ্চায়েতে ফেলতে পারতে পারবো নি, তাহলে তুমি কি রে কাজটা করলা, আমার রাগ হয়েছে, হ্যাঁ তুমি কি রে আমার আমার লোক কথা কইছো না, ওই আমি এখন সেতে রেতে এরপরে অনেক কিছু কইছি। আপনার নামটা? আমার নাম আলেকা বেগম। আপনার